রান্নাঘরে যে যার মতো করে শিল্পী, যুগের চাহিদা মিলে নানান রকমের খাবারের জন্য নানান ধরনের মশলা কিন্তু বেশ জনপ্রিয় হচ্ছে। আর দেশীয় মশলার হরেক পদ কিন্তু এখন ভীষণ জনপ্রিয়। প্রত্যেকটা মশলার আলাদা গুণ আছে, খাদ্যগুণ, পুষ্টিগুণ, প্রত্যেকটা মশলার আলাদা আলাদা থাকে। এবং আমাদের দেশের যে মশলাগুলো আছে প্রত্যেকটা কিন্তু সেরকম পুষ্টিগুণ সমৃদ্ধ। হলুদ থেকে আমরা একরকম পুষ্টি পেতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে কিন্তু আমাদের হলুদ থেকে আসে। আদা, রসুন, মানে প্রতিটা জিনিস আমরা কিন্তু গোলমরিচ গুঁড়া প্রত্যেকটা থেকে আমরা অনেক পরিমাণে আমাদের খাদ্যগুণ সম্পন্ন খাবারে আমাদের খাদ্যগুণ সম্পন্ন হয় এবং এই খাবারগুলো থেকে কিন্তু আমরা পুষ্টি পাই। সো আমি বলবো যে আমাদের এই যে দেশি মশলা, যেটা ব্যবহার করে কিন্তু আমরা আমাদের খাবারগুলো তৈরি করতে পারি। এই ফিশ স্টেকটা করতে কিন্তু কিছুই লাগে না, একটু গোলমরিচ গুঁড়া, লেবুর রস, একটু আদা বাটা, তাতেই কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেশনটা হয়ে যায়। এবং এই খাবারটা একটু ভাজা হয়েছে একটা ব্যাটার করে। সো সব কিন্তু আমাদের হাতে থাকে, আমাদের দেশি মশলা দিয়ে আমরা কিন্তু একটা বিদেশি একটা খাবার তৈরি করতে পারছি। ফুড স্টেক, মানে ফিশ স্টেকটা একটা বিদেশি খাবার, আমাদের দেশের ট্র্যাডিশনাল ফুড না, কিন্তু মশলাটা কিন্তু ব্যবহার করছে আমরা আমাদের দেশে একদম দেশি মশলা। যেটা খাবারের ব্যাপারে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেম্পারেচার। রান্না করার সময় টেম্পারেচারটা মেনটেন করতে হয়, খাবারের সাথে টেম্পারেচারটা অতপ্রতভাবে জড়িত। খুব বেশি টেম্পারেচারে রান্না কিছু খাবার করতে হবে, কোনোটা হয়তো মিডিয়াম আছে করতে হবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এবং ফ্রিজে কবে কতদিন কোন খাবারটা রাখা যাবে এটাও কিন্তু আমাদের জানতে হবে। আমরা অনেক সময় ডিপ ফ্রিজে হয়তো খাবার ঢুকিয়ে ভাবি যে ডিপ ফ্রিজে আছে এটা থাকবে, সেটা কিন্তু না, এটারও কিছু নিয়ম আছে কতদিন রাখা যাবে। সো এই জিনিসগুলো আমরা যারা বাড়িতে রান্না করছি তারাও জেনে নিব। আমরা যদি ওইটা দেখে ফলো করি যে 100 গ্রাম মাছ থেকে আমি কতটুকু পুষ্টি পাচ্ছি, কতটুকু ক্যালোরি পাচ্ছি, কোন ভিটামিনটা পাচ্ছি কতটুকু, সেটা যদি আমরা জেনে যাই এবং সেভাবে যদি আমাদের মেনুটাকে সাজিয়ে ফেলি বাড়িতে, তাহলে কিন্তু আমি বলবো যে বাড়ির পরিবারের সবার স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং আমরা খুব ভালো থাকবো।